ওয়েলকাম টু মাই মেটালোফোবিয়া ইউটিউব চ্যানেল। নন ফেরাস মেটালার্জিতে আমরা এর আগের ভিডিওতে আমরা পিওর সিলিকন সম্বন্ধে পড়েছিলাম। তো এই ভিডিওতে আমরা হচ্ছে সিলিকনের সঙ্গে অ্যালুমিনিয়ামের যে অ্যালয় এবং তার প্রপার্টিজ কি, বা অ্যালুমিনিয়াম সিলিকনটা আমরা অ্যালুমিনিয়ামের দেওয়ার ফলে অ্যালুমিনিয়ামের যে প্রপার্টিজ, যে চেঞ্জ, তার ফেজ ডায়াগ্রাম, সেসব সম্বন্ধে ডিসকাস করব। তো চলো স্টার্ট করা যাক। দেখো, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছো, একটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছো, অ্যালুমিনিয়াম সিলিকনের ডায়াগ্রাম। যেটা দেখো, তোমরা নিশ্চয়ই জানো যে অ্যালুমিনিয়ামের মেল্টিং পয়েন্ট আমরা 650 এখানে রয়েছে, মানে 660, প্রায় 660 ডিগ্রি টেম্পারেচার আমরা ধরে নিই। আর যেটা আমরা সিলিকনের যে মেল্টিং পয়েন্ট যেটা রয়েছে, সেটা হচ্ছে এসআই সিলিকনের মেল্টিং পয়েন্ট, দেখো 1414 আমরা মেল্টিং পয়েন্ট অফ সিলিকন আমরা ইউজ করি। দিস আ মেল্টিং পয়েন্ট। তো এই দুটো মেল্টিং পয়েন্ট, দুটো পিওর মেল্টিং পয়েন্ট, দেখো এখানে আমার রয়েছে অ্যালুমিনিয়ামটা এখানে 100% রয়েছে, আর সিলিকনটা এখানে 0%, সরি সিলিকনটা এখানে আমার সিলিকনটা 100%, যেহেতু এই পজিশানে আমার সিলিকন, ঠিক এই পয়েন্টে আমার সিলিকন 0 থেকে স্টার্ট হচ্ছে। তো এক্স অক্ষ বরাবর আমার রয়েছে ওয়েট পার্সেন্ট অফ সিলিকন। অ্যাটমিক দেখো আমাদের ছবিতে যেটা রয়েছে 80%, বা এটাকে আমরা বলতে পারি ওয়েট পার্সেন্ট অফ সিলিকন যেটা রয়েছে এক্স অক্ষ বরাবর, আর ওয়াই অক্ষ বরাবর আমরা টেম্পারেচার ধরেছি। তো এই এক্স অক্ষ বরাবর যে টেম্পারেচারে আমরা সাধারণত, এটা একটা ইউটেকটিক একটা ডায়াগ্রাম। এই ডায়াগ্রাম নিশ্চয়ই তোমরা এর আগেও হচ্ছে তোমরা যেসব ইউটেকটিক ডায়াগ্রাম দেখেছো, ইউটেকটিক ডায়াগ্রাম ঠিক সাধারণত আমরা এইভাবে বিবেচনা করি। জাস্ট ইউটেকটিকের মাঝখানে একটা ইউটেকটিক রিয়েকশান থাকে, সাধারণত আমরা একটা ইউটেকটিক বা রিয়েকশান দেখতে পাই। ইউটেকটিক রিয়েকশান বলতে আমরা কি বোঝাই, যে একটা লিকুইড থেকে ট্রান্সফর্ম হয়ে দুটো আলাদা সলিডের ট্রান্সফরমেশান হয়। আর ইউটেকটিক যে ডায়াগ্রামটা দেখতে পাওয়া যায়, ইউটেকটিকের মধ্যে সবসময় যে কোনো দুটো এন্ডে তার পিওর ফেজ দেখতে পাওয়া যায়। সাপোজ দেখো, এই পজিশানে আমরা একটা পিওর ফেজ দেখতে পাই, আর এই পজিশানে আমরা একটা পিওর ফেজ দেখতে পাই। ঠিক দেখো, আমাদের এই অ্যালুমিনিয়াম সিলিকন ডায়াগ্রামে দেখো, তোমরা নিশ্চয়ই বলবে যে এই পাশে তো জাস্ট একদম টাচ করে দিয়েছে, এই পয়েন্টে আমাদের এইভাবে কোনো একটা ডায়াগ্রাম নেই যার মধ্যে তুমি দেখতে পাচ্ছ না কোনো একটা পিওর ফেজ বলে তোমরা দেখতে পাচ্ছ না, যেটা নর্মালি আমরা অ্যালুমিনিয়াম কপার ডায়াগ্রামের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছিলাম, একটা ইন্টারমেটালিক ফেজ দেখতে পাচ্ছিলাম, কিন্তু এর ক্ষেত্রে আমরা ইন্টারমেটালিক ফেজ দেখতে পাচ্ছি না। এর ক্ষেত্রে আমরা যেটা নর্মাল ইউটেকটিক ডায়াগ্রামের পিওর সিলিকনের ফেজ দেখতে পাবো জাস্ট হচ্ছে, তো সেটার দেখতে পাওয়া যায় একদম 99 পয়েন্ট, বলতে পারো 99.89 বা 90, তাই হচ্ছে জাস্ট 99.90% যেহেতু রয়েছে, তাই এটার পুরোপুরি প্যারালাল হিসেবে একটা লাইন ধরে নিতে পারি। তো সেই কারণে আমরা আমরা জাস্ট একটা সাইড আমরা দেখতে পাচ্ছি, মানে আমরা ইউটেকটিক ডায়াগ্রামের যে নর্মালি একটা সাইড আমরা এই এই ডায়াগ্রামটা আমরা দেখতে পাচ্ছি, এখানে জাস্ট এই সাইডের ডায়াগ্রামটা আমরা পাচ্ছি না। দেখো একটু খেয়াল করে লক্ষ্য করলে দেখতে পাওয়া যাবে, দেখো আমাদের এই আমাদের এই থার্ড নাম্বার ডায়াগ্রামটাতে লক্ষ্য করে করো, দেখো এখানে 99.83, মানে বললাম 99.90 বা 99.83 তে দেখো একটা ঠিক এ ডায়াগ্রাম দেখতে পাচ্ছি, যেটাকে আমরা বিটা ফেজ দিয়ে এ করছি, বিটা ফেজ দিয়ে আমরা যেটাকে আমরা বিবেচনা করছি, বা সিলিকন ফেজ বা বিটা ফেজ যেটা আমরা বলতে পারি। তো তো চলো যা যাক, এরপরে আমরা টেম্পারেচার ভিত্তিক আমাদের কি কি ফেজ দেখতে পাওয়া যায় সেটা নিয়ে আলোচনা করা যাক। তো
তো দেখো এই ডায়াগ্রামে হচ্ছে 600, আমরা 660 মেল্টিং পয়েন্ট, যদি আমরা কোনো একটা অ্যালুমিনিয়ামের মধ্যে আমরা যদি পার্সেন্টেজ, যদি আমরা সাপোজ ধরলাম 5% সিলিকন আমরা অ্যাড করি, তাহলে আমরা এই পজিশানের আমরা একটা মেটেরিয়াল আমরা ধরে নেব। তো এই পজিশানের ক্ষেত্রে আমরা কি কি ফেজ দেখতে পাবো? যদি আমরা এই লাইন যেটা রয়েছে, জাস্ট এই লাইনটি যেটা রয়েছে, এই লাইনটিকে ক্রস করলে আমরা লিকুইড, ফুললি লিকুইড স্ট্রাকচার দেখতে পাবো, মানে অ্যালুমিনিয়াম সিলিকনের আমরা লিকুইড স্ট্রাকচার, টোটাল লিকুইড স্ট্রাকচার দেখতে পাবো। কিন্তু ঠিক যখনই জাস্ট এই পজিশনের মধ্যে চলে আসব, তখন আমরা ডবল ফেজ স্ট্রাকচার দেখতে পাচ্ছি। দেখো, লিকুইড প্লাস আলফা অ্যালুমিনিয়াম, আলফা অ্যালুমিনিয়াম, আমরা পিওর যে আলফা অ্যালুমিনিয়ামটা দেখতে পাবো সেটা দেখো এই একটা পয়েন্ট যেটা রয়েছে, দেখো 1.65। তাহলে বলতে পারি যে অ্যালুমিনিয়ামের সিলিকনের হচ্ছে ম্যাক্সিমাম সলিবিলিটি, ম্যাক্সিমাম সলিবিলিটির লিমিট হচ্ছে কত না, 1.65, দিস ইজ দ্য ম্যাক্সিমাম সলিবিলিটি লিমিট। কত ডিগ্রি টেম্পারেচারে? না, 577 ডিগ্রি টেম্পারেচারে। তাহলে 507, তাহলে আমরা কি বুঝলাম, 577 ডিগ্রি টেম্পারেচারে অ্যালুমিনিয়ামের মধ্যে সিলিকনের ম্যাক্সিমাম সলিবিলিটি কত, 1.65, দিস ইজ দ্য ম্যাক্সিমাম সলিবিলিটি। আর দেখো, জাস্ট আমরা যদি রুম টেম্পারেচারে ধরি, রুম টেম্পারেচারে প্রায় ধরো 0.05 ওয়েট পার্সেন্ট সিলিকন থাকে অ্যালুমিনিয়ামের মধ্যে। তো তাহলে যদি বলা যায় রুম টেম্পারেচারে সিলিকনের সলিবিলিটি লিমিট কত, না 0.05, 0.05 হচ্ছে সিলিকনের সলিবিলিটি লিমিট অ্যাট রুম টেম্পারেচার। তাহলে তাহলে রুম টেম্পারেচারে 0.05, আর 577-এ সেটা 1.65 হচ্ছে ম্যাক্সিমাম। তাহলে আপ টু 1.65 পর্যন্ত আমরা পিওর আলফা ফেজ, আলফা অ্যালুমিনিয়াম ফেজ দেখতে পাবো, পিওর আলফা অ্যালুমিনিয়াম ফেজ আমরা দেখতে পাচ্ছি। তো এরপর আমরা যখনই হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে আমরা আলফা অ্যালুমিনিয়াম দেখতে পাবো। তারপরেই দেখো আমাদের যদি আমরা এই পয়েন্টে আসি, তাহলে আমরা কি হবে, ডবল ফেজ স্ট্রাকচার দেখতে পাই, লিকুইড প্লাস আলফা অ্যালুমিনিয়াম। ঠিক তেমনি দেখো এই সাইটে আমরা যেহেতু সিলিকন, সিলিকন বা যেটাকে আমরা বিটা ফেজ বলছি, আমাদের আমার থার্ড নাম্বার যে ডায়াগ্রামটা দেখলে, আমি সেই ডায়াগ্রামও গিয়েও তোমাদেরকে আরেকবার বলবো। তো দেখো বিটা ফেজ, এটা বিটা ফেজ যদি হয় বা সিলিকন, বিটা ফেজ বা সিলিকন ফেজ যদি বলি, তাহলে এটা সিলিকন রয়েছে আর এই পাশটা লিকুইড, তাহলে নিশ্চয়ই এই অংশটা কি থাকবে, লিকুইড প্লাস সিলিকন। আর নিচে দেখো রয়েছে কি, নিচে রয়েছে দেখো, এটা আমার আলফা ফেজ, আলফা অ্যালুমিনিয়াম ফেজ, আর এই পাশটা সিলিকন ফেজ। তাই তাহলে এই অংশটাতে আমরা দেখতে পাচ্ছি সলিড আলফা অ্যালুমিনিয়াম প্লাস সিলিকন। তাহলে আমাদের যে রিয়েকশনটা আমরা ইউটেকটিক রিয়েকশন যেটা আমরা বলছি, ইউটেকটিক রিয়েকশনটা তাহলে আমার কি হবে, এখানে দেখো ইউটেকটিক রিয়েকশনটা হবে 577 ডিগ্রি টেম্পারেচার, 577 ডিগ্রি টেম্পারেচার। আর কি হবে, এটা এক নাম্বার পয়েন্ট, সেকেন্ড নাম্বার পয়েন্ট হচ্ছে কত, 12.6 ওয়েট পার্সেন্ট সিলিকনে, ওয়েট পার্সেন্ট সিলিকনে আমাদের লিকুইড থেকে ট্রান্সফর্ম হয়ে, লিকুইড থেকে ট্রান্সফর্ম হয়ে দুটো সলিড ট্রান্সফর্ম হচ্ছে, একটা হচ্ছে কি আলফা অ্যালুমিনিয়াম প্লাস আরেকটা কি সিলিকন। দিস ইজ দ্য ইউটেকটিক রিয়েকশন। তাহলে যদি আমাদের সাপোজ ধরো ডায়াগ্রাম সম্বন্ধে বলতে বলে, তাহলে নিশ্চয়ই তোমরা বলতে পারবে ডায়াগ্রামটা, ইজিলি ডায়াগ্রামটা আঁকতে পারবে। আর ডায়াগ্রামের হচ্ছে তাহলে ইউটেকটিক রিয়েকশন যদি বলতে বলে, তাহলে ইউটেকটিক রিয়েকশনটা এখানে কি 577 ডিগ্রিতে 12.6 ওয়েট পার্সেন্ট সিলিকনে আমরা কি দেখতে পাই, লিকুইড থেকে ট্রান্সফর্ম, যদি আমরা এটাকে কুলিং করি লিকুইডটাকে, তাহলে অ্যালুমিনিয়াম প্লাস সিলিকন, মানে আলফা অ্যালুমিনিয়াম প্লাস সিলিকন আমরা দেখতে পাবো। আচ্ছা দেখো, ঠিক আমি বললাম তোমাদের, দেখো যেটা আমরা সিলিকন আমরা বলছি সেটাকেই দেখো এখানে আমরা বিটা ফেজ দিয়ে বলেছি। তাহলে দেখো এই এই পাশটা আমরা আমরা বিটা ফেজ রয়েছে, এই পাশটা অ্যালুমিনিয়াম, তাই হচ্ছে এটাকে আমরা বলছি আলফা বিটা ফেজ। আর দেখো মানে জাস্ট বিটার জায়গায় মানে যে আমরা ওখানে কী হবে, ওটা সিলিকন ফেজ,
আর আলফার জায়গা আলফা আলফা সিলিকন, আর কিছুই না, দুটোই হচ্ছে সেম সিম্পল, মাথা গুলানোর কোনো ব্যাপার নেই এখানে। তো কি 12.6 হচ্ছে ওয়েট পার্সেন্ট, হচ্ছে আমাদের ইউটেকটিক পার্সেন্টেজ বা ওয়েট পার্সেন্ট 12.6, যেখানে আমরা ইউটেকটিক রিয়েকশনটা দেখতে পাই। তাহলে আমরা বলতে পারি এই সিলিকনের এই পোর্শনটাতে আমরা যদি ভাগ করি তাহলে এই পাশটা হচ্ছে আমার কি হবে, হাইপার ইউটেকটিক, আর এই পোর্শনটাকে আমরা বলবো হাইপো ইউটেকটিক। দেখো আমার আগের ডায়াগ্রামটাতে লক্ষ্য করো, দেখো দুটো ভাগে ভাগ করেছে, এই পোর্শনটা হচ্ছে হাইপার ইউটেক সরি হাইপো ইউটেকটিক অ্যালয়, আর এই পোর্শনটা হচ্ছে হাইপার ইউটেকটিক অ্যালয়। তাহলে যদি আমার সিলিকন ওয়েট পার্সেন্ট 12.6 ওয়েট পার্সেন্টের থেকে বেশি সিলিকন আমরা যদি অ্যালুমিনিয়ামের মধ্যে অ্যাড করে থাকি, তাহলে আমরা সেটা কি বলবো, হাইপার ইউটেকটিক অ্যালয়। মানে তাহলে হচ্ছে সিলিকনের পার্সেন্টেজটা যদি আমরা ধরো সাপোজ ধরো 13% সিলিকন আমরা অ্যালুমিনিয়ামের মধ্যে অ্যাড করলাম, সেটা তাহলে কি হলো, হাইপার ইউটেকটিক অ্যালয়। বা সাপোজ ধরো 12.6-এর জায়গায় আমরা করলাম কি 10% সিলিকন আমরা অ্যালুমিনিয়ামে অ্যাড করলাম, তাহলে সেক্ষেত্রে আমার সেটা কী হবে, হাইপো ইউটেকটিক অ্যালয়। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। তো এরপরে আমরা যেটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে, দেখো এর হচ্ছে মাইক্রোস্ট্রাকচার কী চেঞ্জ হয় বা সিলিকন দেওয়ার ফলে অ্যালুমিনিয়ামে কী হয়। দেখো ইউটেকটিক আমরা তো জানলাম 12.6 বা 12.7-এ আমরা ইউটেকটিক রিয়েকশান আমাদের হয়। দেখো ছবিটাতে আমাদের সেম অ্যালুমিনিয়াম সিলিকনের ডায়াগ্রাম রয়েছে, আর ইউটেক সিলিকন অ্যাডিশনের ফলে মাইক্রোস্ট্রাকচারে কী হয়, মাইক্রোস্ট্রাকচারে দেখো দেখতে পাচ্ছ না, মাইক্রোস্ট্রাকচার ওভার কী বলেছে, ইউটেক ইজ ফর্ম জাস্ট ওভার 1% সিলিকন অ্যাডিশন হুইচ কন্টেন এ কোর্স মাইক্রোস্ট্রাকচার অফ লার্জ প্লেট অর নিডেলস অফ সিলিকন ইন কন্টিনিউয়াস অ্যালুমিনিয়াম ম্যাট্রিক্স। অ্যালুমিনিয়াম ম্যাট্রিক্সের মধ্যে সিলিকনের একটা প্লেট দেখতে পাওয়া যায় মাইক্রোস্ট্রাকচারে। দেখো লার্জ সিলিকন, যদি সিলিকন প্লেট যখনই হচ্ছে সিলিকনের পার্সেন্টেজটা আমি অ্যালুমিনিয়ামে বাড়াবো, তত তার লো ডাকটিলিটি হবে অ্যান্ড ব্রিটিলনেস, মানে সিলিকনের মাত্রাটা যত আমি বাড়াবো তাহলে সেটার তত ব্রিটিল মানে অ্যালুমিনিয়ামের ব্রিটিলনেসটা তত বাড়বে। দেখো মাইক্রোস্ট্রাকচার দিয়ে দেখালে তোমাদেরকে তোমরা আরও ভালো করে বুঝবে। দেখো আমি একটা স্যাম্পেল নিয়েছি, হাইপো ইউটেকটিক স্যাম্পেল, মানে হাইপো ইউটেকটিক মানে যার ওয়েট পার্সেন্ট 12 পয়েন্টের থেকে 12.6%-এর থেকে কম। দেখো সেই ক্ষেত্রে আমাদের দেখো এই যে ব্ল্যাক কালারের যে নিডলসগুলো দেখতে পাচ্ছ, এগুলো সবই সিলিকন, এগুলো সব হচ্ছে আগে সিলিকনের নিডলস। আর বাদ বাকি যে হোয়াইট কালারের যেটা দেখতে পাচ্ছ, হোয়াইট কালার যেটা দেখতে পাচ্ছ সেটা অ্যালুমিনিয়াম ম্যাট্রিক্স, মানে তাহলে হচ্ছে কি অ্যালুমিনিয়াম ম্যাট্রিক্সের মধ্যে সিলিকন। তাহলে মাইক্রোস্ট্রাকচার নিশ্চয়ই তোমরা আঁকতে পারবে যে একটা অ্যালুমিনিয়ামের ম্যাট্রিক্স যেটাকে পুরোপুরি হোয়াইট কালার করবে, এবং হোয়াইট কালারের মধ্যে সিলিকনের পাতলা পাতলা সিলিকনের নিডলস, বা যেটা হচ্ছে আমরা মাটির সাইটের যে নিডলসের শেপ আমরা আঁকি ঠিক সেই রকম। দেখো আমাদের কার্বন পার্সেন্ট সরি আমরা সিলিকন পার্সেন্টেজটা বাড়িয়েছি, বাড়িয়ে আমরা 12.6% করেছি বা 12.7% করেছি, যেটা হচ্ছে আমরা ইউটেকটিক। তাহলে ইউটেকটিকের দেখো সিলিকন পার্সেন্টেজ বাড়ার ফলে ডাকটিলিটিটা কমে গিয়েছে আর ব্রিটিলনেসটা বেড়েছে, কি বলেছে, ব্রিটিলনেসটা বাড়বে আর লো ডাকটিলিটি হবে। দেখো তার ফলে কী হবে, দেখো কেন বাড়ছে ব্রিটিলনেস, তার ম্যাক্সিমাম পরিমাণ দেখো নিডলসের শেপ অনেক কালো 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 নিডলস বা লার্জ প্লেট রয়েছে দেখো এর মধ্যে। এরপর দেখো একটা হাইপো ইউটেকটিক অ্যালয় নেওয়া হয়েছে, যেখানে 12.6-এর থেকে আমরা সিলিকনের পার্সেন্টেজটাকে বেশি করেছি, সেখানে দেখো প্লেটগুলো খুব বড় বড়। দেখো এই একটা ব্ল্যাক প্লেট, এই একটা ব্ল্যাক প্লেট, এই ব্ল্যাক প্লেটগুলো খুব বড় বড় প্লেট এবং ছোট ছোট কিছু কিছু প্লেট রয়েছে। দেখো হোয়াইটের অ্যালুমিনিয়াম হোয়াইটের মাত্রাটা আস্তে আস্তে কমছে, তো এই ক্ষেত্রে ব্রিটিলনেসের পরিমাণ আস্তে আস্তে বাড়বে। তো এছাড়াও সিলিকন দেওয়ার ফলে কী হয়, ব্রিটিলনেসটা যেমন বাড়ে ঠিক তেমনি আমাদের অ্যালুমিনিয়ামের কাস্ট অ্যাবিলিটি মানে কাস্টিং করার ক্ষমতাটা বাড়ে। তো আমরা এমন দেখো কাস্ট আয়রন যখন আমরা ইউজ করি,
তো কাস্ট আয়রনে 1 থেকে 2% পর্যন্ত আমরা সিলিকন ইউজ করে থাকি। তো আমরা সিলিকনটাকে ইউজ করব ঠিক আছে, কিন্তু সিলিকনটাকে অতিরিক্ত মাত্রায় আমরা ইউজ করব না, যেখানে আমরা হাই ব্রিটলনেস বেড়ে গিয়ে তার মেটেরিয়ালের প্রপার্টিজটাকে চেঞ্জ করে দেবে। তো আমরা চাইবো একটা অ্যাপ্রোপ্রিয়েট মেটেরিয়ালসে অ্যাপ্রোপ্রিয়েট সিলিকন অ্যাড করে আমরা তার প্রপার্টিজটা চেঞ্জ করব। তো সাধারণত কিছু কোশ্চেন আছে যে কম্পোজিশন, যে কোনো একটা কম্পোজিশন জিজ্ঞেস করে, যে জিজ্ঞাসা করা হয় যে কতটা পার্সেন্ট হচ্ছে সিলিকন আমরা অ্যাড করি, বা কম্পোজিশন অফ অ্যালুমিনিয়াম সিলিকনের একটা কম্পোজিশন জিজ্ঞেস করা হয়। তো সেক্ষেত্রে বলা যায় যে অ্যালুমিনিয়াম, দেখো দেখো এখানে অনেকগুলো অ্যালুমিনিয়াম স্যাম্পেল রয়েছে, অ্যালুমিনিয়াম সিলিকন স্যাম্পেল রয়েছে, তার মধ্যে দেখো 309 নং একটা অ্যালয় যেটাকে প্রকাশ করা হয়েছে, 319, 319-এ দেখো যে সিলিকনের পার্সেন্টেজটা রয়েছে 6% সিলিকন রয়েছে, 3.5% রয়েছে কপার, লেস দেন হচ্ছে 0.1% রয়েছে ম্যাঙ্গানিজ, 1%-এর নিচে রয়েছে এফি, 1%-এর নিচে জিঙ্ক। তো আমাদের যদি একটা কম্পোজিশন লিখতে বলে, অ্যাটলিস্ট তোমরা লিখতে পারো যে এমন একটা অ্যালয় নিয়েছি যেটার হচ্ছে অ্যালুমিনিয়াম রয়েছে ধরো 90%, অ্যালুমিনিয়াম রয়েছে, সিলিকন রয়েছে ধরো 1.67% হচ্ছে অ্যালুমিনিয়াম রয়েছে, রেস্ট অফ দ্য ধরো ম্যাঙ্গানিজ রয়েছে রয়েছে কিছুটা, এরকম তুমি একটা অ্যালয় বানাতে পারো। বা তুমি এরকম বলতে পারো যে অ্যালুমিনিয়াম 90%, অ্যালুমিনিয়াম 90%, অ্যালুমিনিয়াম তার সঙ্গে সিলিকন দিলাম 6% সিলিকন, তাহলে 96%, তার সঙ্গে 4% বাদ বাকি ম্যাঙ্গানিজ, এফি, জিঙ্ক, সামান্য সামান্য অ্যালয় তুমি করতে পারো। আর যদি তোমরা হচ্ছে পিওর অ্যালুমিনিয়াম সিলিকন, যার মধ্যে অ্যালুমিনিয়াম আর শুধুমাত্র সিলিকন অ্যাড করতে পারো, সেক্ষেত্রে তোমরা অ্যালুমিনিয়াম আর শুধুমাত্র সিলিকন অ্যাড করা যায়, তো কাস্ট অ্যাবিলিটির বাড়ানোর জন্য। তো এরপরে আসবো হোয়াট আর দ্য প্রপার্টিজ, প্রপার্টি কী কী প্রপার্টি আমরা পেতে পারি অ্যালুমিনিয়াম সিলিকন থেকে, আমরা কী কী প্রপার্টিজ পেতে পারি অ্যালুমিনিয়াম সিলিকনের, যে প্রপার্টিজগুলো আমরা পেয়ে থাকি, দেখো আগেই বললাম তোমাদের গুড কাস্ট অ্যাবিলিটি, মানে কাস্ট অ্যাবিলিটি মানে যে কোনো মেটেরিয়ালের কাস্টিং করার ক্ষমতা বাড়াবে। আর হচ্ছে সেকেন্ড দেখো রয়েছে গুড ফ্লো অ্যাবিলিটি, মানে ইজিলি এক পজিশান থেকে আরেকটা পজিশানে ফ্লো, যেমন কাস্টিং করার জন্যে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে এই কারণে সিলিকন দিয়ে থাকি। সেকেন্ড নাম্বার দেখো ডিউ টু অ্যালুমিনিয়াম সিলিকন ইউটেকটিক, আমরা এই পয়েন্ট এই গুড কাস্টেবিলিটি অ্যান্ড গুড ফ্লোয়েবিলিটি রয়েছে, তাহলে এটা হচ্ছে আমার একটা পয়েন্ট। সেকেন্ড নাম্বার দেখো রয়েছে হাই করোশন রেজিস্ট্যান্স, করোশন রেজিস্ট্যান্স মেটেরিয়ালের ক্ষেত্রেও মানে করোশন প্রপার্টিজটাকে বাড়ানো, রেজিস্ট্যান্স প্রপার্টিটাকে বাড়ানোর জন্য আমরা এখানে আমরা সিলিকনটা অ্যাড করেছি। তো থার্ড নাম্বার দেখো গুড ওয়েল্ড অ্যাবিলিটি, ওয়েল্ডিং করার জন্য আমরা ওয়েল্ডিং করতে হেল্প করবে অ্যালুমিনিয়ামের, যেটা হচ্ছে নর্মালি অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে, পিওর অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে যেটা সাধারণত প্রবলেম প্রবলেম, তো সেই ক্ষেত্রে আমরা সিলিকন অ্যাড করে মেটেরিয়ালের ব্রিটলনেস প্রপার্টিটাকে একটু বাড়িয়ে, ডাকটিলিটিটাকে কমিয়ে আমরা তার ওয়েল্ডিং প্রপার্টিটা করতে পারি। ফোর্থ নাম্বার দেখো লো সলিডিফিকেশান শ্রিঙ্কেজ, শ্রিঙ্কেজ যেটা একটা এক ধরনের ডিফেক্ট বলতে পারো, বা কাস্টিং পড়ার সময় তোমরা নিশ্চয়ই জানো শ্রিঙ্কেজ যেটা সলিডিফিকেশান, লাস্ট আমাদের যেই যেখানে হচ্ছে আমরা আমাদের সলিডিফিকেশান হয়ে থাকে, তো সেই শ্রিঙ্কেজের ফলে মানে লো সলিডিফিকেশান শ্রিঙ্কেজ হবে। অ্যান্ড থার্ড যেটা একদম লাস্ট যেটা হচ্ছে মেশিনিং ডিফিকাল্টি ইন হাইপার ইউটেকটিক, মানে হাইপার ইউটেকটিক যেসব অ্যালয়গুলো, যদি আমরা সিলিকনের পরিমাণটা হাইপার এর ক্ষেত্রে মানে 12.6-এর থেকে বেশি আমরা যদি আমরা নিয়ে থাকি, তাহলে মেশিনিং ডিফিকাল্টি থেকে আমরা কমতে পারি। তাহলে হচ্ছে যে কী কী প্রপার্টি আমরা জানতে পারলাম, গুড কাস্টেবিলিটি, গুড ফ্লোয়েবিলিটি,
আর হাই করোশন রেজিস্ট্যান্স, গুড ওয়েল্ডেবিলিটি, লো সলিডিফিকেশন শ্রিঙ্কেজ অ্যান্ড মেশিনিং ডিফিকাল্টি। আশা করছি তোমরা প্রপার্টিস সম্বন্ধে ওয়াকিবল হয়েছো। তো দিস ইজ দ্য অ্যালুমিনিয়াম সিলিকন ডায়াগ্রাম অ্যান্ড অল দ্য প্রপার্টি অফ অ্যালুমিনিয়াম সিলিকন হুইচ ইজ হেল্প টু ইম্প্রুভ দ্য মেকানিক্যাল প্রপার্টিস অফ অ্যালুমিনিয়াম। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, অ্যান্ড তোমাদের যদি কোনো অসুবিধা হয় এই ভিডিও থেকে তো তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে পারো, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। ওকে, থ্যাংক ইউ। Thank you.